ওয়ালাইকুম আসসালাম তুমি এখানে ভাবি ভাইজান আপনার নিয়া যাইতে বলছি তোমার ভাই কেন বলছি যে তোমার ভাইয়ের কাছে আমাকে বিয়ে দেবে না আর শোনো তোমার ভাই যদি আমাকে বিয়ে করতেই হয় তোমার ভাইকে গিয়ে বলবা যে নগদ 1 কোটি টাকা দেনমোহর দিতে পারলে তবেই তাকে আমি বিয়ে করব আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও এখন আমার সামনে থেকে আচ্ছা ঠিক আছে বাবা আসসালামু আলাইকুম বাবা কি কইছে আমি তো ভাবি রে আনার জন্য অনেক চেষ্টা করছি অনেক রিকোয়েস্টও করছি কিন্তু শুনে নাই সে আর উল্টা আমারে বইলা দিছে যে আপনি যদি 1 কোটি টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেন তাহলে বিয়ে করব আরাফা টাকা টাকা এই টাকার জন্যই সেই ছোট্টবেলা থেকে মানুষের লাথিগোতা খাইয়া বড় হয়েছি মানুষের তারা তারা ঘুরে বেড়াইছি একমাত্র খাবার চাইছি কেউ দেয় নাই রাফা কেউ দেয় নাই দুইটা টাকা হইলে দোকানে যে একটা রুটি কিনা খাইতে পারতাম সেই দুইটা টাকাও আমার কেউ দেয় নাই রে আজকে 1 কোটি টাকা 1 কোটি টাকা লাগে নিজের ভালোবাসার মানুষটারেও হারাই ফেলাম ওরা রাফা এই দুনিয়াটা টাকার খেলা রা রাফা টাকার খেলা সবাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না রা রাফা কিচ্ছু বোঝে না আরাফাত টাকা কামামইবার টাকা টাকা দিয়ে আমি আমার ভালোবাসার মানুষটারে কিনে নি মুরার আফত চল আমার সাথে টাকা নিয়ে আসছিস হ্যাঁ নিয়ে আইছি মাল দেন টাকা নিতে আইছি মাল দিতে আসি নাই মানে মানে বুঝছ নাই টাকার লোভ কার না বল আমজাদের টাকা আমরা নিয়ে আসছি ও কি আমাদের এমনি এমনি ছেড়ে দিব ও আমাদের পিছনে ঠিকই লাগবে আর শোন তোরা দুজন সব সময় খেয়াল রাখবি আমজাদের উপরে ঠিক আছে আমজাদের বিশাল টাকাই জইব না আমজাদের লোক বড় ভাই জানের যদি মাম্মায়া থাকে থাকে টাকা দিয়া দেয় টাকা টাকা কি এতই সব জিনিস যে চাইলি আর পাইয়া গেলি বড় ভাই না দিলে সিনে আইনি ছোট্টবেলা থেকে আপনাকে রোজ বড় হয়েছে আমি চাইছিলাম না আপনি মাইয়া পান ভালোভাবে কইতাছি বড় ভাই টাকাটা দিয়া দেন ওই মনির এত বড় কলিজা
তুই আমারে হুমকি দিস তোর ভিতর থেকে কলজেটা ছিড়া তারপরে আমি কুত্তারে দিয়ে খাওয়াবো এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামসা দেখছিস মার শালা রে তোরা দাঁড়িয়ে আছিস কেন গুলি কর বড় ভাই বড় ভাই আপনি আমারে দিয়ে মানুষ খুন করে 1 কোটি 20 লাখ কামান আর আমারে দেন 2 লাখ টাকা এটা কি হয় বড় ভাই কি বলতে চাস কি কইতে চাই বুঝেন না ভাই মানুষ খুন কই রাখায় এই যে 1 কোটি টাকা লইছি এটাও কিন্তু মানুষ খুন করে লইছি হ্যাঁ আপনি আমারে 2 লাখ টাকা দেন মানে কি কই করছাস তো বড় ভাই এখন যদি আমি আপনারা মাইরা ফেলাই ওই 1 কোটি টাকা আমার হয়ে যায় বুঝেন নাই তুই আমারে খুন করবি প্রয়োজন হলে তাই করবো বড় ভাই